Next caller. Assalamu alaikum. Caller, assalamu alaikum. Caller, assalamu alaikum. Assalamu alaikum. Alaikum salam, kya bolche? Ji bhai, ami apnar hello. Ji ji ji, bolun, assalamu alaikum. Ji. Ba amar kotha holo ami amele koriye na abendro bole na, bujhen? Ji ji. Ki ami swatantra kore, bujhen ni? Swatantra. Ji. Thik ache. দেশ যেরকম ডেভেলপ করা যায় এই চিন্তা করা ভালো, বুঝছেন? মানে আমরা ইউনাইটেড কিংডম এ থাকি, এখানে দেখেন অবস্থা, এখানে পার্লামেন্টে দেখবেন যে পার্টি সে দেশের জন্য কিছু করে, বুঝছেন? আর আমরা দেশে এমন অবস্থা, আওয়ামী লীগ ক্ষমতা গেলে বিএনপির এই বিচার করে, বিএনপি গেলে আওয়ামী লীগের বিচার, এরপরে বিচার এগুলা, বুঝছেন? তো দেশে সরকার বানানো হয়েছে কোন কারণে, অবশ্য দেশের ডেভেলপ করে লাগিয়া, ঠিক না? মারলো এরা ফাঁসি দিলো, এই করলো সেই করলো, এখন কি এই দেখা তো দেখা, এগুলো নিয়ে দেশের উন্নত করার চিন্তা ভাবনা বাদ দিয়া এরা করে বুঝি না, বুঝছেন? যে বড় হয় তার জন্য হয়, দেশের লাগে কিছু করে না এরা, বুঝছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনার লাইনে আসার জন্য। যে বড় হইন তাই দেশের লাগে চিন্তা করেন না, তা নিজের লাগেও করেন। আর ক্ষমতা তাই আলে রাজা খার আর মুক্তিযোদ্ধা আর মানে বিভিন্ন আপনার সমস্যা পিছনে ফেলে যা তারা ওটা লইয়া যখন ব্যস্ততা হয়। থ্যাংক ইউ কলার, আপনার মতামত এবং সুচিন্তিত মতামত যেটি আপনি রেখেছেন সেটার সাথে অনেকেই একমত, আপনি স্বতন্ত্র। থ্যাংক ইউ আপনি লাইনে আসার জন্য। প্রিয় কলার যারা আপনারা ফোন করছেন, আপনারা দয়া করে লাইনে থাকুন। আমার কন্ট্রোল রুম থেকে বলা হচ্ছে যে ফোন কল জাম্প হয়ে গেছে, আমরা আপনাদের কল নিচ্ছি। তবে তার আগে আমি খসরু ভাই, আপনার কাছে একটি প্রশ্ন ছিল একজন কলারের, আপনি সেটির উত্তর দেন প্লিজ। ওয়াল, ইতিহাসের সত্যকে কখনো লুকিয়ে রাখা যায় না। তিনি বলেছেন যে আমি বলেছিলাম জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত, সেটা আজকে প্রমাণিত হচ্ছে। আজকে প্রমাণিত হচ্ছে জিয়াউর রহমান সাহেব কর্নেল তাহের হত্যার সাথে জড়িত ছিলেন। হ্যাঁ, আপনি আপনি হয়তো ঠিকই আছেন, জিয়াউর রহমান সাহেব সরাসরি সেখানে যান নাই, কিন্তু জিয়াউর রহমান সাহেব এই ষড়যন্ত্র করে এই হত্যাকাণ্ড যে ঘটিয়েছেন তার যথেষ্ট প্রমাণ আজকে সেটা আমাদের সকলের কাছে উন্মুক্ত হয়েছে, যেমন হয়েছে কর্নেল তাহেরেরটা উন্মুক্ত। আমি আমি একটা কথা বলি, আমি রাদার অস্বস্তি ফিল করি যখন একটা রাজনৈতিক সংগঠনের কথা সাথে আলোচনা করি, সাচ ইজ বিএনপি, যে পার্টিটা সৃষ্টি হয়েছে খুনের মাধ্যমে, একটা রক্তাক্ত খুন করে একটা ইতিহাস পাল্টে দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করে বন্দুকের নলায় যে যে দলের সৃষ্টি হয়েছে, সেই দলকে আমি আমার রাজনৈতিক বিবেক থেকে একটা রাজনৈতিক সংগঠন হিসাবে সংজ্ঞায়িত করতে পারি না। এবং সেই সংগঠনে যারা জয়েন হয়েছেন আপনি দেখবেন তারা অপরচুনিস্ট, তারা রাজাকার, আলবদর, আল শামস, মুসলিম লীগের যারা ছিল, স্বাধীনতা বিরোধী যারা ছিল, তাদেরকে নিয়ে এই সংগঠনটা হয়েছে। আমি বদরুজ্জামান, সেলিম ভাই, মোস্তাক ভাই, আমি যেমন মুক্তিযোদ্ধা না, আপনাদেরকে আমি রাজাকার বলছি না, আপনারা হয়তো একটা পর্যায়ক্রমে এসেছেন, কিন্তু আমি রাদার এনজয়িং ইট। কারণ সেলিম ভাই, মোস্তাক ভাই, আমরা প্রায় সমসাময়িক সময়ে ছাত্র রাজনীতি করেছি। এই প্যানেল রাদার ইজ এ ভেরি রিচ প্যানেল ইন টার্মস অফ আওয়ার সিমিলারিটিস। কিন্তু যে ব্যাপারটা হচ্ছে যে রাজনৈতিক সংগঠনটা সৃষ্টি হয়েছে কোনো আদর্শ ছাড়াই, একটা আদর্শ দিয়ে, সেটাকে আমি রাজনৈতিক সংগঠন হিসাবে ইভেন সংজ্ঞায়িত করতে পারি না। থ্যাংক ইউ হস্ত ভাই। সেলিম ভাই, আপনার সময় দেওয়া না 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 মানে আমি ওনারা মোটামুটি এটা এটা চিরাচরিত আমি আগেই বলছি যে ওনারা একটু যেখানে কথা বলেন একটু বেশি বলেন, এটা এটা ওনাদের, সুতরাং এটাতে আমি ইন্টারফেয়ার করতে চাই না। আমার এই যে খুব আনন্দিত হয়েছি দর্শক শ্রোতাদের পক্ষ থেকে তাদের এই যে মিথ্যাচারিতার বিরুদ্ধে যে তিনজন চারজন দর্শক শ্রোতা এখানে এখানে আনসার করলেন এবং আমাদের সাথে পার্টিসিপেট করলেন, সেটা থেকেই প্রমাণ হয় যে তাদের এই যে মিথ্যাচারিতার ব্যাপারে জনগণ সজাগ। আমি অবশ্য এইসব প্রোটেস্ট করতে যাই নাই, কারণ উনাদের নেত্রীরা কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে সবাই এই ধরনের আচরণ বিশ্বাসী। আপনারা জানেন যে কোনো কিছুই করলে দেশে দ্রব্যমূল্যের উদ্রগতি, দেশে বিদ্যুতের সংকট, যে কোনো কিছুর বিরুদ্ধে মানে মানে এই এইসব নিয়ে যদি আমরা আন্দোলন করি তখন এক বাক্যে আপনাদের কেন্দ্রীয় নেতারা বলেন আমরা যুদ্ধ অপরাধীদের আমরা সেভ করতে যাচ্ছি। এখানে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এসেছেন,
কোনো কথা নেই সেই কেন্দ্রীয় নেতৃত্বের সাথে সুর মিলিয়ে ওনারা বলছেন যুদ্ধ অপরাধীদের বাঁচানোর জন্য আমাদের এই নেত্রী এখানে এসেছেন। গতকালকে আজকে এই যুক্তরাজ্যের কোনো পত্রিকায় কোনো নিউজে, এখানে আগে আমি 92 যখন এসেছিলাম কোনো টেলিভিশন ছিল না, মাত্র 3টা পত্রিকা ছিল আপনাদের জন্য, নতুন দিন, সুরমা আর কি, জনমত। তো এখানে অনেকটা পত্রিকা এখন দিলাম, স্থানীয় পত্রিকা, তারপরে আপনার এই যে মিডিয়া কত উন্নতি হয়েছে, আজকে চ্যানেল আই, এনটিভি, তারপরে আপনার বলেন চ্যানেল এস, অসংখ্য নিউজ, যেটা বাংলাদেশ, যেটা ঘটে এটিএন বাংলা, কোনো কিছুতে আমরা শুনলাম না যে গতকালকে টাওয়ার হ্যামলেটসের এই প্রোগ্রামে 32 জন কাউন্সিলর বয়কট করেছেন, এটা ওই আওয়ামী লীগের নেতার কাছ থেকে শুনলাম। সুতরাং ওনাদের মুখ থেকে যেটা আসে সেটাই তারা জোর করে এটা জনগণকে, আমার বক্তব্য শেষ করতে দেন, আপনার বক্তব্যতে আমরা কোনো বাধা দেই নাই। যাই হোক, কবিতা, এই যে কবিতা আপনার এই যে খসরু জামান সাহেব দিলেন এবং আমার দর্শক শ্রোতার পক্ষ থেকে একজন কবিতা বললেন, তো আমারও কবিতা মনে পড়ছে। আপনাদের নেত্রী, আওয়ামী লীগের নেত্রী যখন শেখ হাসিনা ক্ষমতায় আসেন, তখন আমরা ছোটবেলা কবিতা পড়তাম, আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। আর আপনার নেত্রী শেখ হাসিনা এবং আপনাদের দলের নেতা যারা কর্মীরা, তারা স্লোগান আপনার নেত্রী সেই সেই নেতাকর্মীদের উদ্দেশ্যে, সোনার ছেলেদের উদ্দেশ্যে কবিতা পড়তেন এইভাবে যে, আয় ছেলেরা আয় মেয়েরা সন্ত্রাস করতে যাই, লাশের মালা গলায় দিয়ে ক্ষমতায় যেতে চাই। আর 1/11 আপনারা দেখেছেন, সারা বিশ্ব দেখেছে কিভাবে লাঠিপেটা করে, এই যে নির্যাতন করে, মানুষকে হত্যা করে, ষড়যন্ত্রের মাধ্যমে আপনারা ক্ষমতায় এসেছেন। ক্ষমতায় আসার পরে দেশে যে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে, সন্ত্রাসের সৃষ্টি হয়েছে, আজকে আওয়ামী লীগের নেতারা সেই ইন্ডিয়ার দাদাবাবুদের সাথে, হিন্দির সাথে সুর মিলিয়ে আপনারা কবিতার প্রসঙ্গে এসেছে, যেন আমি কবিতা আনছি, আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অট্টহাসি দিয়ে আপনার বলে, এই এন করেঙ্গা তেন করেঙ্গা নেহি করেঙ্গা ডোর, ক্ষমতার মধ্যে হাতের মুঠোয় অনেক ষড়যন্ত্রের পর। তো আপনারা ক্ষমতায় এসেছেন, আসার পরে আজকে টেন্ডারবাজি, আজকে আসার পরে সারা দেশে মানে আপনার একবার আইন শৃঙ্খলার চরম অবনতি, তারপরে ছাত্রলীগের, যুবলীগের সন্ত্রাসীদের হাতে মানে প্রত্যেকটা প্রশাসন জিম্মি, জেলা প্রশাসকরা জিম্মি। আর এই মুহূর্তে বাংলাদেশের মানুষ, ছোটবেলা আমরা কবিতা পড়তাম, মানে মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই লু ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। আর আজকে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে আপনার এই কবিতাটা পড়ে অন্যভাবে, শেখ হাসিনার সন্ত্রাসী কোথা যাও নাচি নাচি, কোথা যাও হাসি হাসি, দাঁড়াও না একবার ভাই, ওই লোক টাকা গুনে যাই টাকা আহরণে, দাঁড়াবার সময় তো নাই। এই হলো আপনাদের রাজনীতি। আজকে দেশে কী ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখুন দেখুন, আজকে আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের একজন কমিশনার, আপনারা জানেন, আপনি নিশ্চয় শুনেছেন যে আজকে দীর্ঘদিন থেকে এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, তাকে গুম করে রাখা হয়েছে, আজ পর্যন্ত তাকে পাওয়া যায় নাই। এই যে কিছুদিন আগে ইসলামী এক ঐক্যজোটের আন্দোলন চলছিল, এই আন্দোলনকে দমাতে গিয়ে আপনার নেত্রীর নির্দেশে ইসলামী ঐক্যজোটের নেতা মুফতি আমিনী সাহেবের ছেলেকে গুম করা হয়েছিল, এবং তাদের আন্দোলন এত বেশি চাঙ্গা, তারা যখন রাজপথে কোরআন শরীফ বুকে নিয়ে নেমেছিল, তখন আপনাদের এই শেখ হাসিনার এবং আওয়ামী লীগের নেতা নেত্রীদের নির্দেশে এই যে পুলিশ, র্যাব বা কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের সেই আন্দোলন মোকাবেলা করতে পারে নাই। এবং তারা যখন আলটিমেটাম দিয়েছিল যে আমার ছেলেকে যদি এই 24 ঘন্টা বা 48 ঘন্টার ভিতরে মুক্তি না দেওয়া হয়, তাহলে আমরা এমন আন্দোলন করব, আপনাদের একবার থাক লাগিয়ে দিব, তখন আপনারা সেটা অনুধাবন করতে পেরেছিলেন, এবং এই সেই মুক্তি আমিনী সাহেবের ছেলেকে আপনার হাত খোলা অবস্থায় আপনারা শুনেছেন তাকে মুক্ত করে দিয়েছেন। এই হলো আপনাদের রাজনীতি। আপনারা কিছুদিন আগে দেখেছেন এই র্যাবের হাতে কীভাবে নির্মমভাবে নিহত হয়েছে, এই যে পাক একটা 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 কর্তন হয়েছে লিমনের কথা, এই লিমন সম্বন্ধে আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। সুতরাং আপনাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের যে করুণ অবস্থা, এই অবস্থা কোন পর্যায়ে গেছে আপনারা দেখুন। আজকে সিলেটে বাংলাদেশের কথা বাদ দিলাম, বিএনপির শাসনামলে সিলেটের কী ধরনের উন্নয়ন হয়েছিল, আজকে আপনি সিলেটি, উনি সিলেটি, উনি সিলেটি, আমরা এখানে মেজরিটি সিলেটি। সুতরাং আমি বাংলাদেশের কথা বাদ দিলাম, সিলেটের কথা চিন্তা করুন। সিলেট ডিভিশনে আমাদের সরকারের শাসনামলে যে ডেভেলপমেন্ট হয়েছিল, আপনারা বলুন যে এই ডেভেলপমেন্টের 1000 ভাগের 1 ভাগ আপনারা করতে পেরেছেন কিনা। আমাদের সিলেটের অর্থমন্ত্রী সাহেবুর রহমান সাহেব ছিলেন, আপনাদের অর্থমন্ত্রীও সিলেটের লোক, কিন্তু একটা ইট লাগাতে পারেন নাই আপনারা, শুধু কিছু করতে পারেন, আমরা দেখানোর মতো আপনারা বলেন যে একটা কিছু করতে পেরেছেন, যে সাইফুর রহমান সাহেব যেটা করেছেন এটার 1000 ভাগের 1 ভাগ কিছু করতে পারেন নাই। আপনারা লম্বা কথা বলেন, এইসব ছাড়েন, ইনশাল্লাহ। এই যে একজন শ্রোতা বললো যে আমাদের সবচেয়ে বড় জিনিস হলো আমাদের দেশ, সুতরাং এই দেশ পার্থিকার টানে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এই যে মানে মিথ্যা
এবং এই যে আপনার প্রতিহিংসা পরায়ণ না হয়ে দেশের কথা চিন্তা করে আমরা দেশের কাজ করি, যে যেখানেই থাকুন। আজকে একদিন গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র আমাদের সমাজে আছে, আমরা একদিন ক্ষমতায় যাব, একদিন আপনারা ক্ষমতায় যাবেন। আমাদের মূল টার্গেট হওয়া উচিত আমাদের এই যে দরিদ্র প্রপীড়িত বাংলাদেশ, যেটা আমাদের 2 লক্ষ মা বোনের জ্যোতির বিনিময়ে, 2 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং এই 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীন এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, ইসলামী মূল্যবোধকে রক্ষার জন্য আমরা একযুগে কাজ করি, এটাই আপনাদের কাছে প্রত্যাশা। আপনারা এই যে মিথ্যা এবং মিথ্যা বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত না করে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাই, এই প্রত্যাশা আপনাদের কাছে রাখি। থ্যাংক ইউ চঞ্চল ভাই। আমি খসরু ভাই, আমি আসছি। মুস্তাক ভাই, আমরা একটা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, যাওয়ার আগে মুস্তাক ভাইকে আমাদের বিদায় দিতে হবে, কারণ বিএনপির আরও নেতা রয়েছেন। মুস্তাক ভাই, আপনাকে বিদায় দিতে হবে, আপনার শেষ কথা আপনি বলতে হবে বিহারদের উদ্দেশ্যে। আমি সেলিম ভাইয়ের কথার সাথে যোগ করে এটাই বলতে চাই যে আমরা বাংলাদেশি, বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী এবং সুস্থ রাজনীতি প্রত্যাশী। মিথ্যাচার যেই করুক, জনগণ সেটা যাচাই বাছাই করবে এবং সত্যের জয় সর্বকালে সবসময় থাকবে। আমরা যারা প্রবাসে বাংলাদেশি রাজনীতির সাথে জড়িত, আমরা এখানে ওয়েস্টার্ন যে সব পলিটিক্স আছে, কনজারভেটিভ এবং লেবার পার্টি, লিবারেল, এখান থেকে আমরা অনেক কিছু শিখেছি। শিকার পরেও যদি আমরা সেই গুণে ধরা রাজনীতি ব্যবস্থা থেকে আমরা সরে না আসতে পারি এবং যদি রাজনীতির কারণে আমরা যদি এই কালো পতাকা এবং ডিম নিক্ষেপ এইসব বাজে রাজনীতি থেকে আমাদের সরে আসতে হবে এবং সুন্দর যে নতুন দল করলেই যে আদর্শবাদী হবে না, এই থিওরিতে আমি একজন বিশ্বাস করি না। যেহেতু আমি গণতন্ত্রে বিশ্বাস করি, নতুন একজন নেতাও যদি এসে দেশের জন্য, দেশের জনগণের কল্যাণের জন্য, দেশের মঙ্গলের জন্য, দরিদ্র দূরীকরণের জন্য, শিক্ষার উন্নয়নের জন্য যদি নতুন কোনো পলিসি নিয়ে আসে, আমি তাকে মোস্ট ওয়েলকাম করব, স্বাগত জানাব। আমি 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 বিএনপি করি, আমি আওয়ামী লীগ সেই গণতন্ত্রে বিশ্বাস করে না। এই প্রথম মুখে গণতন্ত্রের কথা বলেছি, আপনি কি খসরু ভাই ভুলে গেছেন? আপনি কি ভুলে গেছেন যে আপনার যে আপনি যখন এমসি কলেজে, সরকারি কলেজে ছিলেন, আপনি আন্দোলনে যখন ছাত্র সংগ্রাম পরিষদের আন্দোলনে ছিলেন, যখন 24 ঘন্টা 48 ঘন্টার হরতাল ছিল, হরতাল থেকে কেন আওয়ামী লীগ সেদিন সরে গিয়েছিল? আপনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপনি যখন একজন ছাত্র সৈনিক ছিলেন, একজন নেতা ছিলেন, আপনারা কেন সেই দিন আন্দোলন থেকে, জনগণের আন্দোলন থেকে, জনগণের সাথে বেঈমানি করে এই স্বৈরাচার এরশাদ সরকারের সাথে নির্বাচনে গিয়েছিলেন? আপনি কি সেই কথা ভুলে গেছেন? আমি আমি আমরা কখনোই বেঈমানি করি জনগণের সাথে, ব্রাদার আপনার আপনার সাথে মনে আছে আপনার সংগঠনের সাথে আপনারা যে স্বৈরাচারের বিরুদ্ধে সারা বাংলাদেশে আন্দোলনে কোনো ভুলে যাবেন না, বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের ধর্ম। ভুলি নাই জিন্দাবাজার পয়েন্টে 2-15 দলীয় জোট, 22 দলীয় ঐক্য জোটের ডাকে সারা বাংলাদেশের মানুষ যখন এরশাদ পতনের আন্দোলন ডাক দিয়েছিল, জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল, সেই আন্দোলনের সাথে একমাত্র আওয়ামী লীগে বেঈমানি করে, বিশ্বাসঘাতকতা করে জনগণের সাথে নির্বাচনে গিয়েছিল এরশাদের সাথে। কারণ আপনারা মনে করেন ক্ষমতাই আপনাদের সব কিছু, আগেও বাকশাল উপহার দিয়েছিল, এবারও বাকশাল উপহার দিয়েছিল। ফাঁসির দরদ বেশি আপনি দেখাইতেছেন যে দেশ করেছি আমরা, আমরা সেই দেশ নষ্ট করব। সারা বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছে, সারা বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।
আপনাদেরকে লজ্জা করে না না সারা বাংলাদেশে মার্চ করতে খালি আওয়ামী লীগ যুদ্ধ করে নাই মার্চ করলেন না কেন তেলের ডেরামের উপরে তেলের রহমান বলে দিল যে এবারে সংগ্রাম মুক্তি সংগ্রাম যে রহমান বলে দিল এই জিনিসটা আপনাদের লজ্জা করে না বলতে অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই জিনিসটা আপনাদের বলতে লজ্জা করে মুক্তি আওয়ামী লীগ না ভাই সারা বাংলাদেশে মার্চ যুদ্ধ করেছে দেখেন যে পাকিস্তানের চামচাগিরি আপনারা করতেছেন সেই পাকিস্তানের অবস্থাটা কথা পাকিস্তান নামে কোনো অস্তিত্বই থাকতেছে না আমরা পাকিস্তানের চামচাগিরি করি না আমরা দেশের রাজনীতি করি আওয়ামী লীগ ভারতের চামচাগিরি করে ভারতের আপনি ওই একটু আগে আপনি যে কথা বলেছেন 32 জন কাউন্সিলরের কথা এই পত্রিকা জানেন না আপনি আজ এই সাংবাদিক সাহেব জানেন না এখন শুনলেন আপনার কাছে এই সাংবাদিক সাহেবের যেই চ্যানেলে আপনি বসা এই নিউজে 11টা 1:30 এ আপনি দেখবেন 1:30 এ দেখবেন আমাদের প্রেজেন্টার উনি জানেন না আমরা শুনি নাই প্রেজেন্টার তো প্রেজেন্ট করতেছেন উনি তো নিউজ তাহলে আপনারা তথ্য দিবেন আপনি নিউজ এই তাহলে তাহলে এই তথ্য আপনি এসে দিবেন আমি এসে তাই তথ্য দিব আর সোহেব ভাই আমার তথ্য উনি তার টেলিভিশনে ব্রডকাস্ট মানে আপনাদের তথ্য মিথ্যা তথ্য বাংলাদেশ আমরা এমন কোন কথা বলবো না যে আমি কোন উকালতি করতে আসি নাই কোন নেতা বা নেত্রী আপনিও কোন নেতা নেত্রী উকালতি সঠিক জিনিসটা আপনারা বলে রাখবেন সঠিক জিনিসটা বললে ডেমোক্রেসি আপনাদের মতো আপনাদের কর্মী সে বলেগের কর্মী বলছে সে বলছে সত্য কথা বলে আপনি তাকে মূল্যায়ন করা হয় না আমি এখানে প্রবাসে এসেছি আমি কোন লোকের নাম্বার জানি না আমি চিনি না সে তার নাম বলছে কিন্তু সে বাস্তব করে বলে আমি প্রশংসা করি নাম বলতে যে নাম বলতেছে না এবং যাকে আইডেন্টিফাই করতে সে জামাত ইসলামের কর্মী হতে পারে আচ্ছা ব্লেস ফরগেট একটা এক যে জিনিসগুলো মোস্তাক ভাই চলে যাবেন মোস্তাক ভাই বক্তব্য শেষ করে এখানে এই জনগণ এবং শ্রোতা মণ্ডলী সবাই দেখতেছে এই প্রোগ্রাম আজকের এই অনুষ্ঠান গণতন্ত্র যদি বিশ্বাস করতেন তাহলে আমার কথা অন্তত শেষ করবার দিতেন আপনার আপনি আপনি তো আপনি এমন আপত্তিকর কথা বলবেন না গণতন্ত্রের ডেমোক্রেসি না সম্মান পরে প্রবেশ করবেন আপনি প্রবেশ করবেন আপনি সিস্টেম হলো সম্মান পরে প্রবেশ করবেন আমি মানুষটা দেখতেছি আপনি আমি আপনি স্বাধীনতার ভিতরে কথা বলেন ইউ আর মোস্ট ওয়েলকাম বাংলাদেশের রাজনীতিতে যেসব জিনিস ঘটে গেছে সারা বাংলাদেশের সবাই জানে আমাকে শেষ করতে দেন আপনার কাছ থেকে ইতিহাস পরে শুনবো আমার কাছ থেকে শুনেন আমি যেটা বলতে চাইছিলাম যে আওয়ামী লীগ 22 দলীয় ঐক্য জোটের আন্দোলন থেকে কেন এশা সরকারের সাথে নির্বাচনে গিয়েছিল প্রশ্ন আমার মনে পড়ে সেই জিন্দাবাজারে যখন 22 দলীয় ঐক্য জোটের মিছিল থেকে আওয়ামী লীগ চলো চলো নির্বাচনে চলো আল নয় আন্দোলন তখন 21 দলকে ফেলে রেখে আপনারা এরশাদের সাথে চলে গেলেন নির্বাচনে তারপরে এখন বর্তমানে দেখেন আমি সংক্ষেপে চলে আসলাম যে বর্তমানেও সেই যে স্বৈরাচার এশা সরকারের বিরুদ্ধে বাংলাদেশের কোনো সমর্থন নাই আপনারা ঐক্যজোটে এশাদকে নিয়ে ঐক্যজোট করেছেন তাহলে আপনারা কোন ফিলোসফিতে বিশ্বাস করেন এশাদকে নিতে চান আপনারা কোন ফিলোসফিতে বিশ্বাস করেন আপনারা এশাদকে নিতে চান খুঁজে পাই না যে আওয়ামী লীগ কোন ফিলোসফিতে বিশ্বাস করে আপনি শেষ কথা আমি মোস্তাক ভাই চলে যাবেন আমি চলে যাওয়ার আগে বিনীত আমার আওয়ামী লীগ বন্ধুদের বিনীত আহ্বান জানাবো
যে রাজনীতির শেষ কথা কিছু নেই, কিন্তু যে আসল যে সত্য জিনিসকে অস্বীকার করবেন না, আসল সত্যকে ডেকে রাখা যায় না, যেভাবে শাক দিয়ে মাছ ডাকা যায় না, সত্য চিরদিনই সত্য এবং সত্যকে সব সময় স্বীকার করতে শিখবেন, মিথ্যা দিয়ে সত্য কোনোদিন ডাকা যায় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ মুস্তাক ভাই, আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। সত্যকে মিথ্যা দিয়ে ডাকা যায় না এবং শাক দিয়ে মাছ ডাকা যায় না, বাংলাদেশে সত্যকে মিথ্যা দিয়ে ডেকে দেওয়া হচ্ছে এবং শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করা হচ্ছে, সেটাকে হয়তো ব্যর্থ চেষ্টা আমরা দেখব ভবিষ্যতে। সুপ্রিয় দর্শক, আমাদেরকে ছেড়ে যাবেন না, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ।